দেখুন, এবার সৌদি মডেলের খোলামেলা ভিডিও নেওয়া হচ্ছে ব্যবস্থা। সৌদি আরবে জন্মগ্রহণকারী এক মডেল খোলামেলা পোশাক পরে একটি ভিডিও পোস্ট করার পর ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, খুলুদ নামের ওই মডেল দেশটির পোশাক নীতি উপেক্ষা করে সম্প্রতি তিনি পরেন মিনি স্কার্ট ও ছোট একটি জামা পরেন, সেটা আবার ভিডিওতে ধারণও করা হয়। এরপরে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদি প্রশাসন। জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে 155 কিলোমিটার দূরে অবস্থিত নাজদ প্রদেশের উসাইকির এলাকার একটি দুর্গের ভেতরে খোলামেলা পোশাক পরে হেঁটে যান ওই নারী। পরে ওই ঘটনার ভিডিও স্ন্যাপচ্যাটে প্রকাশ করেন। এরপর খুলুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উসাইকিরের গভর্নর ও পুলিশকে জানানো হয়। ভিডিওটি বেশ সাড়া ফেলে সৌদি আরব জুড়ে। অনেকেই খুলুদকে গ্রেপ্তার করার জন্য সৌদি প্রশাসনের প্রতি আহ্বান করেন, তবে ওই নারীর সাহসিকতার প্রশংসাও করেন অনেকে। সৌদি আরবে নারীদের পোশাক নির্বাচনের বিষয়ে বেশ সচেতন থাকতে হয়। দেশটির রীতি অনুযায়ী তাদের সাধারণ আবায়া নামে ঢিলাঢালা ও লম্বা পোশাক পরতে হয়, এছাড়া মাথায় পরতে হয় স্কার্ফ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।